আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পর সর্বপ্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ, প্রথম কাজ। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তিনি প্রবেশ করেছেন কোন এলাকা দিয়ে? কুবা এলাকা দিয়ে। মসজিদে কুবার কথা আমরা অনেকে জানি। এই মসজিদে কুবা, যেটি কুবা এলাকাতে অবস্থিত, মসজিদে নববীর খুব কাছাকাছি, এই মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতে প্রবেশ করে এসে এই মসজিদটাকে প্রথম নির্মাণ করেছেন, তার হাতে নির্মিত প্রথম মসজিদ। এই জন্য এই মসজিদে কুবায় গিয়ে কোন নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উমরার সওয়াব দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে শনিবারে, মঙ্গলবারে, আরও বিভিন্ন দিনে, এই দিনগুলোর কথা স্পেসিফিকলি হাদিসে আছে, এর বাইরে আরও বিভিন্ন দিনে এসে এসে মসজিদে কুবাতে নামাজ পড়তেন। এই মসজিদে কুবার কথাই আল্লাহ বলেছেন যে এই মসজিদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৈরি করেছেন, এটার ভিত্তি ছিল তাকওয়া, এবং তাকওয়ার ভিত্তিতে এটা তিনি তৈরি করেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আরেকটি মসজিদ মদিনায় নির্মাণ করা হয়েছে, যেটা মুনাফিকরা করেছে, সেটার নাম ছিল মসজিদে দেরার। মসজিদে দেরার বা ক্ষতি সাধন করবার জন্য ষড়যন্ত্রের মসজিদ ছিল, সে মসজিদের উদ্দেশ্য ভালো ছিল না, তাকওয়ার উপরে ভিত্তি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে কম্পেয়ার করে দেখিয়েছেন যে মসজিদ হতে হলে এই কুবায় যেটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজের হাতে তৈরি করেছেন, সেটা হতে হবে দুনিয়ার সমস্ত মসজিদগুলোর মডেল, আদর্শ, এবং ওর ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে মসজিদ হতে হবে। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ সম্পর্কে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সব এগুলো আল্লাহর, মসজিদ সব কার? আল্লাহ। অতএব সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, কাউকে আহ্বান করা যাবে না, অর্থাৎ কারোর কাছে দোয়া করা যাবে না, কারোর কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, কোনো শিরিক চলবে না। এখানে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় স্থাপনা, গোটা পৃথিবীতে যত স্থাপনা আছে, যত নগর আছে, যত সভ্যতা আছে, যত সমাজ আছে, এর মধ্যে সবচেয়েতে প্রিয় স্থাপনা হলো মসজিদগুলো। অতএব এই মসজিদের সাথে সংশ্লিষ্টতা, এই সংশ্লিষ্টতাও মানুষকে আখেরাতে ভিআইপির মর্যাদা এনে নিবে।